গুড মর্নিং এভরিওয়ান। তোমরা ভাবছো কি রান্না বান্না কাজকাম সংসার কিচ্ছু নেই, এভাবে শুয়ে আছে? না, হয়ে গেছে একটা পার্ট হয়ে গেছে। এখন এসে একটু ফ্যানের হাওয়ার নিচে বসলাম, এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আমাদের সকলেরই সকালের খাবার হয়ে গেছে, শুধু হাজবেন্ড বাকি আছে। এখন বাজে 10:15, ও একটু পরে খাবে, ওকে দেব, তাই ওয়েট করছি। আর রান্নাবান্না সেরকম কিছু হয়নি, একদিকে ভাত বসিয়ে এসেছি, ভাতটা ফুটছে। আর কালকে একটু মুগের ডাল করেছিলাম, সে মুগের ডালটা রয়েছে। আর আজকে করব হচ্ছে আলু পটল চিংড়ি দিয়ে, আর একটা কি মাছ যেন এনেছে, ভুলে গেছি মাছটার নাম, ওটাকে করব আজকে। হ্যাঁ, মনে পড়ছে, ভাঙর মাছ। ভাঙর ভাঙর মাছটা তোমরা কারা কারা চেনো আমি ঠিক জানি না, আমিও চিনতাম না, এই এই রিসেন্টলি চিনছি আর কি। মানে 4-5 বার খেলাম এই নিয়ে, তবে মাছটা কিন্তু সাংঘাতিক টেস্টি। ওই মাছের না একটাই কাঁটা থাকে, আর ওই মাছটা যেভাবে রান্না করো না কেন, বেশ মাংসের মতো আর কি, মোটা মোটা মানে মাছটা মাংসের মতো আর কি খেতে লাগে। তো সেই মাছটা আজকে করব, আর চিংড়ি আর আলু পটলটা করব, ওইগুলো কিছু কাটা হয়নি, ওগুলো কেটে কেটে আসবো। ব্রেকফাস্টে আজকে ছিল বেগুন, ব্রেকফাস্টে আজকে ছিল বেগুন ভাজা, পরোটা, আর চা তো খাই জানোই। তোমরা যারা আমার মানে অনেকদিনকার বন্ধু আর কি, তারা তো জানোই যে সকালের দিকটা আমার মিল্ক টি না হলে চলে না, তো ইভিনিংটাও তাই। তবে ইভিনিংটা না এখন মাঝে মাঝে চাটা খাই না, কারণ হাজবেন্ড কি করে, হাজবেন্ড 4:30-5 নাগাদ, ও যেহেতু অনলাইন ক্লাস নাই, তখন তো আমি বাচ্চাদের নিয়ে একটু শোয়াই, তো ও লিকার চা বানিয়ে নেয়, একসাথে আমারও বানিয়ে ফেলে। তো আমি যখন উঠি মোটামুটি 5:45 নাগাদ যখন উঠি, তখন আর ইচ্ছা করে না দুধ চা বানিয়ে খাই, যেহেতু কড়া থাকে, মানে বলে না কুড়েমি আলিশি, ওই রকম একটা ব্যাপার, কড়া আছে তো চলো এটা দিয়েই হয়ে যাবে। আর কড়া দিনকে মানে চা দিনকে কড়া থাকে না, সেদিনকে আমি যখন নিজে হাতে করি তখন আমি মানে দুধ চাটা বানিয়ে নিই, আর যদি লিকার চা হাজবেন্ড বানিয়ে রাখে তাহলে আমি আর নতুন করে বানাই না, ওই লিকার চা দিয়েই হয়ে যায়। তো দুধ চা ছাড়া আমার সকালটা একদম যেন জমে না, অনেকেরই তাই জানো তো, অনেকেই শুনেছি মানে দুধ চা ছাড়া মানে চা খেলাম এই জিনিসটা ঠিক মানে মানতে পারে না। লিকার চাটা চায়ের পর্যায়ে পড়ে না, আমার কাছে একদমই চায়ের পর্যায়ে পড়ে না, কিন্তু ওই দুটো বিস্কুট খাবো এই জন্য আর কি চাটা খাই। আজকে ডাস্টিং বাগড়া এসব কোনো কাজ নেই, কারণ গতকাল সানডে ছিল, গতকাল সমস্ত ডাস্টিং ফাস্টিং করা হয়ে গেছে, তার আগেও কিছু ফ্যান ট্যান ঝাড়া এগুলো করেছি। তো আজকে ক্লিনিংয়ের ব্যাপারটা সেরকম কিছু নেই, শুধু রান্নাটাই করব, আর একটু একটু যে ঘর দোর গোছায় আর কি, ঘর দোর তো গোছাতেই হবে না। এক একদিন না সকাল থেকে উঠে প্রচুর মনে হয় যে এই রান্না করি ওই রান্না করি, এক একদিন ভালো লাগে না, মনে হয় গেজিয়ে যাই, গল্পের কোনো নিউজ পেপার পড়ি, ম্যাগাজিন পড়ি, একটু নিজের মতো করে সময়টাকে কাটাই, সেটা তো হয় না। চলো যাই, আমার ওইদিকে রান্না বান্নার মানে কাটা কুটি কিচ্ছু রেডি নেই, শুধু মশলাটা একটু রেডি আছে, কারণ কালকে মাংস হয়েছিল, সেই একবারে মিক্সিতে আমি বেশি করে মশলা করেছিলাম, সেই মশলা কিছুটা রেখে দিয়েছি, অতটা মশলা লাগেনি, তো একটা দিক থেকে বাছো যে ওই মশলা দিয়ে আমার কাজ চলে যাবে, সেই জন্য মশলাটা করতে হবে না, শুধু কাটাকুটিটা করতে হবে। এখন মানে প্রায় 10:30-এর দিকে, আর একজন এই যে পড়াশোনা করে আসলো, আজকে ওদের অনলাইন কোচিং, আজকে ওদের অনলাইন ইয়েটা ক্লাসটা নেই, কারণ এক্সামের পর একটা দিন ছুটি দিয়েছে, ফাও দিয়েছে আর কি, আবার কাল থেকে স্টার্ট। সানডে স্যাটারডে থাকে, স্যাটারডে সানডে তো থাকে ছুটি, মানডে তো থাকে না, কাল থেকে আবার স্যাটারডে যে ছুটি দেয়, স্যাটারডে ছিল না ওইটাই মানডেতে দিয়েছে, স্যাটারডে এক্সাম ছিল, তো আজকে ফাও পেয়েছে, কাল থেকে আবার স্টার্ট। আজকে আমি উঠেছি 8:30, ইনি উঠেছেন 9:15, এইভাবে আর কি, ক্লাস ক্লাস না থাকলে যা হয়। আর কাল থেকে যদি ক্লাস স্টার্ট হয়ে যাবে আবার উঠতে হবে 8:00। চলো রান্না করা যায়, কাজ বাকি আছে অনেক। পটলগুলো শুকিয়ে না চিমসা হয়ে গেছে,
সময় যেন মনে হয় যে ঘোরার মতো দৌড়াচ্ছে, ধরে ছুঁয়ে পাওয়া যাচ্ছে না। এই সানকুরে আসলাম, সানকুরে এসে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে ঢুকতে ঢুকতে দেখছি 12:30 বেজে গেছে, মানে 1:45 দিকে কাটা দৌড়াচ্ছে। তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে ছেলের খিচুড়িটা, মানে ছোট ছেলের খিচুড়িটা বসালাম। খিচুড়িটা বসে সমস্ত ধুয়ে রাখা বাসনগুলো গুছাচ্ছি, তার মধ্যে গেছে জলা লেগে, তো এইটাকে আবার সেই জল দিয়ে একটু পাতলা করে আবার বসাতে হবে, কারণ সেদ্ধ ভালো মতো হয়নি। আবার ওই দিকে দেখছি যে তেলে রান্না করবো, তাড়াতাড়ি করছি, মাছ টাছ ভাজবো, দেখছি পুরো ঠনঠনিয়া, দেখো তেল পুরো ফাঁকা। এটা কালকেই শেষ হয়ে গেছে, কালকে আমি ঢেলে রাখবো, একদম ভুলে গেছিলাম। তো আজকে আবার তেলের প্যাকেট বার করে তেলটা ভরবো। এইগুলো হচ্ছে এক্সট্রা কাজ, আর এমনি দেরি হয়ে গেলে আবার যখন এক্সট্রা কাজগুলো এসে মাথার উপর দাঁড়ায়, মনে হয় যেন মানে ওই কাজের ভারে আর চলতে পারবো না। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি করতে হবে, আর বেশি কথা বলছি না। আর যদি এখানে কথা বলতে বসে হয় তাহলে আজকে খেয়ে দিয়ে উঠতে উঠতে বিকেল 5টা হয়ে যাবে। তাড়াহুড়োর চোটে তোমাদের ছেড়ে দিয়ে আমি চলে গেছি ওইদিকে, এদিকে ভিডিও হয়ে যাচ্ছে। আমার না ঠিক এইরকমই হয়, যদি একগাদা কাজ জমে যায় না, আমার সবকিছু মানে গন্ডগোল হয়ে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে খারাপ থেকে খারাপের দিকে আমার কাজগুলো সব এগিয়ে যায়, মানে তাড়াহুড়ো কাজ আমার কখনোই ভালো হয় না। তো এখন এই তেলটা ভরি, আর আমি পটলগুলো কাটছিলাম, দেখলে পটলগুলো তার মধ্যে গেছে সব চুপসে, একদম চুপসে গেছে। আসলে ওই পটলগুলো গত সপ্তাহে আনা, এবার করবো করবো করে কিছু পটলের তরকারি করা হয়েছে, পটল পোস্ত করা হয়েছে, তাও কিছুটা পটল রয়ে গেছে। আর এই সপ্তাহে আমি একটা সবজিও বাজার করাইনি, কারণ হচ্ছে এইগুলো হচ্ছে গত সপ্তাহের যে সবজি সেইগুলো সমস্ত শেষ হবে, শেষ হওয়ার পর পুরো ফ্রিজটা ফাঁকা করে ডিপ ক্লিন করা হবে। কারণ যেহেতু সপ্তাহে একদিন করে করতে বসে, সপ্তাহে একদিন তো পসিবল নয়, শুধু ওই মানে ফ্রিজের যে ডালাটা সেইটা একদিন করা হয়েছিল, আর ভিতরটা মিলিয়ে আবার ডালাটা মিলিয়ে আবার একদিন ডিপ ক্লিন করবো। তো সেই জন্য সবজি আর কিছু স্টোর করছি না, যাবতীয় যা সবজি আছে বেশি কিছু নেই, ওর মধ্যে মনে হয় দুটো ঝিঙে আছে, বাঁধাকপি আছে, আর গাজর ফাজর কিছু আছে, ওইগুলো পুরো শেষ করে নিয়ে তারপরে ফ্রিজটাকে ডিপ ক্লিন করে আবার নতুন করে ফ্রেশ করে সবজি আনবো। তাতে যদি একদিন নিরামিষ খেতে হয়, তাতে যদি একদিন ডাল সেদ্ধ ভাত খেতে হয় তাও ভালো। ফ্রিজে আমি এখন কোনো সবজি ঢোকাবো না যতক্ষণ না ডিপ ক্লিন করছি। ঠিক আছে, চলো কাজ সারি। দেরি হয়ে গেল না, হাঁপিয়ে যায় কাজ করতে করতে, আর ওই এটা করতে হবে ওটা করতে হবে ভাবতে ভাবতে না আমি আরো পিছিয়ে যাই, আরো লেট হয়ে যায়। ওই জন্য ঠিক করেছি কাল থেকে ব্রেকফাস্ট করার পর আর একদম বসবো না, একটা না কাজ করে বেরিয়ে আসবো। রোজই ভাবি, হয় না, খাওয়ার পর ভাবি সময় আছে একটু বসে নি, তো এই করতে গিয়ে দেরি হয়। বলে না যে বাঙালি খেতে পেলে শুতে চায়, আমার অবস্থা ঠিক ওই ব্রেকফাস্ট করার পর না আমার অবস্থা ঠিক ওই রকম হয়ে যায়, খাওয়ারটা হলে এবার শুতে চায়। হ্যাঁ চল, সসপ্যানে দিয়ে দিয়েছি, ওখানে সিদ্ধ হোক, আমি কড়াইটা আবার ধুয়ে নিয়েছি। এইবার করব মাছটা, যে মাছটা তোমাদের বলছিলাম যে ভাঙর মাছ, আমার বলতে গেলে না শুধু হাঙরই এসে যায়।
তো যেটা বলছিলাম ভাঙর মাছ, এই মাছটা হচ্ছে এই রকম পুরো সলিড মাংসের মতো হয়, তো রান্নাটা মাংসের মতো করে করব। সকাল থেকে দৌড়দৌড়ি যুদ্ধ যা চলছিল সব শেষ, এবার হচ্ছে খাবার নেবার পালা। তো এখন খাবার গুছাতে এসেছি, আর ওই যে যে মাছটা আর কি ভাঙর মাছ, ওইটা না আমি একবারে কিছুতেই বলতে পারি না, যখনই ওই মাছটা সম্বন্ধে কথা বলতে চাই তো হয়ে যায় হাঙর মাছ। ঠিক আছে, কতখানি খতরনাক একটা ব্যাপার যে কেউ যদি বাড়িতে এসে বলে, জানতে চাই যে আজকে দুপুরের লাঞ্চে মেনু কি ছিল, আমি যদি ওই একবারে কথা বার না করতে পেরে সামনে বলে ফেলি যে আজকে হাঙর মাছ হয়েছে, সে তো মানে সামনে পুরো বডি রেখে দেবে, কতক্ষণে যে উঠবে তার কোনো ঠিক নেই। সেটা তো ভাবারই বিষয় না, সেও তো ভাববে যে বাবা এরা কোন গ্রহের প্রাণী যে হাঙর মাছকে ধরে ধরে খায় এনে। ভাবতে হবে যেদিনকে এই ভাঙর মাছ হবে সেদিনকে আমাকে মাথাতে হাঙরটাকে আউট করে দিয়ে সমানে ভাবতে হবে ভাঙর 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 আর ভাঙর, ব্যাস হয় না এটা। আমি আমার ছেলেকেও বলে ফেলেছি, ছেলে বলছে যে হ্যাঁ চমকে গেছে, তা আমার হাজবেন্ড বলছে যে আসলে এটা হয়, আমরা হাঙর বলে বলে অভ্যস্ত, তো মাছ মানে যেহেতু কাছাকাছি মানে হয় আর ভয়ে পার্থক্য, তো বলতে গিয়ে আগে হাঙরটাই আসে। এটা যদি বাজারে কোনো, আমি আবার বলছি যে এটা যদি বাজারে কোনোদিন হয়, ধরো তুমি ভাঙর মাছ আছে কিনা জিজ্ঞাসা করতে গিয়ে বলে দিলে যে দাদা হাঙর মাছ আছে, সেই লোকটা তো মনে হয় ওখানেই আর কি শুয়ে পড়বে। এই নিয়ে আর কি একটু হাসাহাসি হচ্ছিল, তো এই ভাঙর মাছ আসলেই না এইরকম একটা কেস হয়। চলো খাবারটা নি। এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ ইভিনিং মানেই কিছু টুকটাক খাবার দাবারের ব্যাপার থাকে। আর আজকে তোমাদের সঙ্গে দুপুরে লাস্টে যে লাস্ট ভিডিওটা করেছি তারপর থেকে না তিনটে সাড়ে তিনটে হবে, এত বিশাল মেঘ করেছিল তখন, মানে মনে হচ্ছিল যে এখনই সাড়ে পাঁচটা পৌঁছটা বেজে গেছে, মানে আলো নেই বলতে গেলে এতটা মেঘ করে এসেছিল। আর বৃষ্টিও খুবই ভালো হয়েছে, সারা দুপুর বৃষ্টি হয়েছে, এখন বাজে প্রায় সাতটা, তো এখনো বেশ মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বেশ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আর একটা হাওয়া দিচ্ছে না এমন যে একটু শীত শীত মতো করছে, তো বুঝতে পারছো সব মিলিয়ে একটা তেলে ভাজার আর একটা গন্ধ পাওয়া যাচ্ছে, কারণ বৃষ্টি আর তেলে ভাজার মধ্যে একটা সামঞ্জস্য আছে, একটা মিল আছে। তো সেই জন্য আমি তেলে ভাজা ভাজতে চলে এসেছি। এই যে আমি এখন করব ধনে পাতার পকোড়া, ঠিক আছে, তো আমি এই ধনে পাতার পকোড়া আর মুড়ি মাখা হবে। তো এখানে ধনে পাতাটাই বেশি আছে, পেঁয়াজটা সব দিয়ে করছি, শুধুমাত্র ধনে পাতার পকোড়া যেটা হয় সেটা করছি না, এর মধ্যে পেঁয়াজটা মিশিয়ে করছি। তো চলো তাড়াতাড়ি ফিরে গেলি।
তো ফ্রেন্ডস এখন বাজে 8:30 আজকে রাতের ভাতটা সবকিছু করে চলেছি মানে রান্নাঘরের কাজ আমি কমপ্লিট করেছি কারণ রান্নাঘরে রান্না বান্না সেরকম কিছু রাতে করতে হয়নি দুপুরে সব দিয়ে হয়ে যাবে তো ভাতটা কমপ্লিট করে চলে আসলাম আর এখন আমি করব এই কাজটা এটা হচ্ছে বাঁধাকপি যেহেতু আমি এখন সবজি সব ফ্রিজে সরাচ্ছি তো মানে খালি করছি তো এটাকেও চোখে পড়লো এটা অনেকদিন হয়ে গেছে আজকে আমি এটা কেটে রাখবো আগামীকালের জন্য আগামীকাল ইলিশ মাছের মাথা দিয়ে এটাকে আমি রান্না করব আজকে কেটে রাখলে কি হবে কালকে আমার রান্না করতে সুবিধা হবে তাড়াতাড়ি হবে তো তাহলে আজকে আমার ব্লগটা এইটুকুই থাক কারণ এইটা কাটতে একটু সময় লাগবে আর তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের যত্ন নিও ততক্ষণ সকলকে টাটা।